বরগুনা এক আসন থেকে ছয়বার মনোনয়ন পেয়ে পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ছিলেন খাদ্য উপমন্ত্রীও। একই সাথে ৩৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের শীর্ষপদ দখলে ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর। হেভিওয়েট এই প্রার্থী এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু তরুণ তুর্কি গোলাম সরোয়ার টুকুর কাছে রীতিমতো ধরাশুয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেননি। বরগুনার চার আওয়ামী লীগ নেতার মধ্যে ভোটে তৃতীয় অবস্থানে ধীরেন্দ্র দেবনাথ সম্ভু। বরগুনায় আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর বিপরীতে তিনজন দলীয় প্রার্থী ছিলেন। সবাইকে ছাপিয়ে গোলাম সরোয়ার টুকু ইগল প্রতীকে ৬১,৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান, তিনি কাচি প্রতীকে ৫৭,৮৭৪ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর ৫৪,১৬৮ ভোট। বেসরকারি ফলাফলে নির্বাচিত গোলাম সরোয়ার টুকু বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তরুণী নেতা ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনেও তিনি সম্ভু প্যানেলের বিপরীতে গিয়ে দুবার ভিপি নির্বাচিত হয়েছিলেন। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সবশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। তিনি প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়েছেন। প্রচারণার শুরুতে গোলাম সরোয়ার টুকু ভোটারদের পরিবর্তনের ডাক দেন। টানা তিনবারের সংসদ সদস্য সম্ভুকে অলস ও দুর্নীতিবাজ নেতৃত্ব আখ্যা দিয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে তরুণ নেতৃত্বে আস্থা রাখতে ভোটারদের আহ্বান জানান তিনি। মূলত ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর টানা ৩৫ বছরের আধিপত্যবাদ, পরিবারতান্ত্রিক রাজনীতি, দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনের অভিযোগ তুলে তিনি ভোটারদের আকর্ষণ করেন। এলাকার ভোটাররাও পরিবর্তনের জন্য পছন্দ মতো যোগ্য নেতা বেছে নেওয়ার সুযোগ খুঁজছিলেন। এবার দলীয় স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগে সবার মধ্য থেকে ভোটাররা ক্লিন ইমেজের গোলাম সরোয়ার টুকুকে বেছে নিয়েছেন বলে অভিমত অনেকের।